कारण कि सामने तो भोट नहीं दादा, सामने भोट थाकले तखन आमाके आपनाके बोका बनाबे आर गिये संख्यालघु भाई बोनेदेर काछे बोलबे आमी जतोई अपराध करे थाकी तुमी एसे आमाके भोट दाओ, तुमी आमाके भोट ना दिले बीजेपी क्षमताय चले आसबे। अरे काके भय देखाच्छेन? मोदी जितलेओ बाबुल मंत्री हय, दीदी जितलेओ बाबुल मंत्री हय। पश्चिमबंगलेर विधानसभाय एकजन मात्र बिरोधी विधायक आछे, বাকিগুলো তো তৃণমূলের দলাল। গোটা ভারতবর্ষের বুকে কে লড়াই করছে সামনে দাঁড়িয়ে চোখে না তাকিয়ে দেখুন। আমাদের আমাদের গোটা পশ্চিমবাংলাটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করালো, গোটা ভারতবর্ষটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করালো? এতদিন ধরে আমরা দেখিনি এনআরসি সিএ এর আন্দোলনের সময় জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি থেকে হোক বা দিল্লির জেএনইউ থেকে হোক মোদি সরকারের পুলিশ তুলে নিয়ে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে মাসের পর মাস জেল খাটিয়েছে। আর আমাদের রাজ্যের বুকে রাজ্যের সরকার একই কাজ করছে। তার কারণ কি? একজন মাত্র বিধায়ক আছে যে চোখে চোখ রেখে প্রশ্ন করে, রাজা তোর কাপড় কোথায়? এত উলঙ্গ প্রশাসন বাংলার মানুষ আগে দেখেনি। আমরা গর্বিত, আমরা গর্বিত। নওসাদ নওসাদ জেলের মধ্যে বসে আছে, আপনি জানবেন ও যতদিন জেলের মধ্যে থাকবে ও বাইরে বেরিয়ে ওর তেজ তত বাড়বে, কারণ ক্ষমতা নেই ও তেজ আটকানো। আমাকে সংবাদ মাধ্যমের কর্মীরা জিজ্ঞেস করছিল যে আপনাদের রাজনৈতিক পরিচয় আছে, আপনি আইনজীবী, ফুরফুরা শরীফে সবাই আজকে যে মিটিং ডেকেছে আপনিও আজকে এখানে এসেছেন, কেন এসছি? তার কারণ গণতন্ত্রকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে। কি বলেছে? সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে নওসাদরা, আর সকাল বিকেল দিদি আর মোদি মিলে যে সরকারি সম্পত্তি জলের দরে বেচে দিচ্ছে তার বেলা কে বলছে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে? যে নিজে গিয়ে ভারতবর্ষের সংবিধানকে হাতে নিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছিল তাদের কাছ থেকে আজকে শিখতে হবে কোনটা সরকারি সম্পত্তি আর কোনটা সরকারি সম্পত্তি নয়। আপনাদের কাছে বলে যাচ্ছি যে লড়াই বাংলার বুকে এই মুহূর্তে চলছে, জেনে রাখবেন এই লড়াইতে রাজ্যের সরকার কোণঠাসা হয়ে গেছে। রাজ্যের সরকার চাইবে এই সব ইস্যুকে কিন্তু হিন্দু মুসলিম করে দিতে। কেন? আজ থেকে চার মাস পরে পঞ্চায়েতের ভোট আছে, তাহলে হিন্দু মুসলিম যদি করে দেয়া যায়, স্বাধীনতার পর থেকে পশ্চিম বাংলার বুকে কোশ্মিন কালে কোনোদিনও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আরএসএস এর মহান ভক্ত কলকাতার ময়দানে দাঁড়িয়ে বক্তৃতা রেখেছে, এ দৃশ্য কোনোদিনও বাংলার মানুষকে দেখতে হয়নি। এ দৃশ্য আমাদেরকে এখন দেখতে হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু ধর্ম নিরপেক্ষতার পাঠ পড়ালেন রাষ্ট্র সবার, দেশ সবার, ধর্ম যার যার, ব্রিটিশের চোখে চোখ রেখে লড়াই করলেন। আর আজকে ওই ব্রিটিশদের দালাল পাঁচটা দালাল আরএসএস এসছে কলকাতার বুকে আমাদেরকে দেশপ্রেম শেখানোর জন্য, আর এই রাজ্যের সরকারের ক্ষমতা নেই তাদের চোখে চোখ রেখে কথা বলবার। নওসাদের নিঃশর্ত মুক্তি চান, হ্যাঁ কি না? জোরে বলুন। বিধায়ক নওসাদ সিদ্দিকীকে মুক্তি দিতে হবে, বিধায়ক নওসাদ সিদ্দিকীর মুক্তি দিতে হবে। বিধায়ক বলে শুধু নয়, আপনাদের কাছে আজকে আমরা জানতে চাইছি, আচ্ছা নওসাদ যদি বিধায়ক না হতো, নওসাদ যদি ফুরফুরার পরিবারের কেউ না হতো, যদি সাধারণ মুসলমান পরিবারের একটি ছেলে হতো, তার জন্য এই লড়াই করতে হতো? যদি সাধারণ হিন্দু ঘরের ছেলে হতো, দলিত ঘরের ছেলে হতো, পিছিয়ে পড়া বর্গের মানুষ হতো, তার জন্য এই লড়াই করতে হতো? কারণ ভারতবর্ষের সংবিধান শিখিয়েছে আইনের চোখে সবাই সমান। দেখছেন না মন্ত্রীগুলোকে? ও পুলিশ, ও পুলিশের মেরুদণ্ড আছে, ও শিরদাঁড়া আছে, ও পুলিশের যিনি ডিজি আছে অত গিয়ে মমতা ব্যানার্জির বাড়িতে খিচুড়ির ভোগ বিতরণ করে, ওর মেরুদণ্ড আছে নাকি? পুলিশগুলো তো তৃণমূলের নেতাদেরকে দেখলে জিভ দিয়ে লালা ছড়ে, স্যার স্যার বলে উঠে দাঁড়িয়ে স্যালুট ঠোকে।
আমরাও বলছি ভালো করে কান খুলে শুনে রাখুন, পশ্চিম বাংলার বুকে যে লড়াই গোটা পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে, পাহাড়ে হচ্ছে, সমুদ্রে হচ্ছে, জঙ্গল মহলে হচ্ছে, এই লড়াই হচ্ছে বাংলার আত্মসম্মানকে বাঁচাবার লড়াই। পশ্চিম বাংলার বুকে কোনোদিনও কোনোদিন দাঙ্গার আগুন জ্বলেনি, পশ্চিম বাংলার বুকে হিন্দু মুসলমানে ভাগ হয়নি, এই পশ্চিম বাংলার বুক থেকে দেশ স্বাধীনের আওয়াজ উঠেছে। সেই পশ্চিম বাংলার মাটিতে যদি কেউ দাঙ্গা করতে আসে, আরে আমাদের তো খারাপ হয়, কষ্ট লাগে। মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে একজন দাঁড়িয়ে বলেছিলেন, যদি বসু মাথা ঘুরিয়ে দেব দাঙ্গা করতে এলে, এর বুকের পাটা নেই, এ বলতে পারে না, এর মুখ থেকে বলি বেরোয় না। ধর্ম যার যার উৎসব সভার কেন এখানে ছুটে এসছি? নওসাদের কথাবার্তা, এক অচেনা মানুষের সাথে নওসাদ কথা বলছি, তখন নওসাদের সাথে আমার পরিচয় হয়নি, নওসাদার আমার বয়স এক, নওসাদ এসে কাঁধে হাত রেখে বলছে, দাদা ভালো আছে? আমি বললাম, তুমি আমাকে আপনি আপনি করে কথা বলছো কেন? আমরা দুজনে একই বয়সী, আমাদের আমি তোমার চাইতে বড় নয়। বললো, এটা আমার বাড়ির লোকেরা শিখিয়েছে, যখন কথা বলতে হয় বিপরীত মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয়। এর নাম নওসাদ। কিছুদিন আগে দেখা হলো কলকাতা হাইকোর্টে, হাইকোর্টে যখন দেখা হয়েছে নওসাদের সাথে, যখন কথা বলছি, ও বিধায়ক হওয়ার আগেও নওসাদ সিদ্দিকী, ও বিধায়ক হওয়ার পরেও নওসাদ সিদ্দিকী। অনেকে হয় নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ হয়ে যাওয়ার পরে তা একেবারে মাটি থেকে ওপরে উঠে যায়, পুলিশকে সাথে করে নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমাদের নওসাদ পাল্টে যায়নি। নওসাদের জন্য গর্ব হয় কেন জানেন? যেদিনকে দেখলাম ওই যেখানে ঝামেলা হয়েছে হাতিশালায়, ওই যেখানে ভাঙড়ে যেখানে ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার এক ঘন্টা আগে আমি ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়েছি, আমি জানতাম না ওখানে ওরকম ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। ওখানে পরিস্থিতি হওয়ার পরে নওসাদ নিজে গেছে, শুধুমাত্র লোককে মার খাওয়ার জন্য ঠেলে দেয়নি, নিজে মার খেয়েছে, নিজের গাড়ির কাঁচ ভেঙেছে, মাথা উঁচু করে কলকাতার বুকে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রাজ্যের সরকারকে। এটাই তো আসল কাজ, এই কাজ পশ্চিম বাংলার মাটিতে করতে হবে। ওরা হিন্দু মুসলমানের নামে ভাগ করতে চায়। কলকাতার বুকে গিয়ে একবার দেখুন, আমাদের বৈশী ছেলে মেয়েরা নওসাদ যাদের কথা বিধানসভায় বলতে চায়, নওসাদরা যাদের কথা বিধানসভায় তুলে ধরতে চায়, আমাদের বৈশী ছেলে মেয়েরা পড়াশোনা করেছে, চাকরির পরীক্ষায় পাশ করেছে, কিন্তু ওই পার্থ থেকে শুরু করে ওই মানিক ভট্টাচার্য কুলাঙ্গার গুলো তারা চাকরি বিক্রি করেছে, আর চাকরি বিক্রি করবার পরে মানুষকে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছে। ওদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করবেন? গোটা ভারতবর্ষের দিকে তাকান, বলছে বুলডোজার পলিটিক্স, বুলডোজার চালাবো, গোটা ভারতবর্ষের বুক দিয়ে বুলডোজার চালাবো। যতদিন ভারতবর্ষের সংবিধান মাথা তুলে দাঁড়িয়ে থাকবে, ততদিন কারোর হিম্মত হবে না কোথাও কোনো বুলডোজার চালানোর, এ কথা অন্তত আমরা বলে যেতে পারি। দেখবেন যত ভোট এগিয়ে আসবে, এনআরসি এনআরসি সিএ সিএ, কে কার এনআরসি করবে? ওই যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, সেলিমরা যেখান থেকে লড়েছিলেন, কোন কোন কেন্দ্র, চণ্ডীতলা, ও চণ্ডীতলায় যে বিজেপির হয়ে লড়াই করেছিল, ও এখন তৃণমূলের ঘরে বসে আছে। ও কে কখন বিজেপি আর কে কখন তৃণমূল লোকে বুঝতে পারছে না, ওরা মানুষের এনআরসি করবে? দীর্ঘ দিন ধরে বাপ কাকার আমল থেকে পশ্চিম বাংলার বুকে আমরা রয়েছি, ওরা এসে এখন বলছে আমাদেরকে এনআরসি করে তাড়িয়ে দেবে, সাধারণ মানুষকে তাড়িয়ে দেবে, ডিটেনশন ক্যাম্প তৈরি করবে। আর কথায় কথায় এসে বিজেপি বলছে আমি হিন্দু ধর্ম বাঁচাবো, আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন আমার মুসলিম ভাই বোনেদেরকে আমি বলছি তোমার ধর্ম যদি বাঁচাতে হয় আমি আছি। আপনি আপনার দলের বিধায়ককে আগে বাঁচান, আপনি দলের বিধায়ককে বাঁচাতে পারছেন না জেলেধারা থেকে, আপনি ধর্ম বাঁচাবে? ও বিজেপি 2024 সালে নিজের গতি রাখতে পারবে না, ও ধর্ম বাঁচাবে? এরা কেউ ধর্ম বাঁচাচ্ছে না, এরা মানুষের জীবন যন্ত্রণা নিয়ে খেলা করছে। পেট্রোলের দাম, গ্যাসের দাম, চুরি ছিনতাই সবকিছু ঢাকা পড়ে যায়, আর মাঝখান থেকে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এইসব হাওয়া তুলে এরা ভোটে যেতে। খবরদার ভুলে যাবেন না, 1 তারিখের দিকে আমাদের সবার চোখ আছে, আদালতের মাধ্যমে এই লড়াই আমরা লড়ে নওসাদদেরকে
ছিনিয়ে নিয়ে আসব কিন্তু গণতন্ত্রকে বাঁচানোর যে লড়াই নিজের ভোটাধিকারকে বাঁচানোর যে লড়াই এটা কোনো ভোট প্রচারের মঞ্চ নয় আমি এখানে রাজনীতি করতে আসিনি আমরা কেউ এখানে রাজনীতি করতে আসিনি কিন্তু মাথায় রেখে দেবেন আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনার ভোটাধিকার আপনার ধর্মের অধিকার আপনার সংবিধানের অধিকার এই অধিকার বাঁচাতে গিয়েই নওশাদ রাজকে জেলের মধ্যে বসে আছে তাই নিজের ভোটাধিকারকে হারিয়ে যেতে দেবেন না এই ভোটাধিকার আমাদের বাপ কাকারা লড়াই করে ব্রিটিশদের কাছ থেকে ছিনিয়ে এনেছিল তাই যে লড়াই আপনারা করছেন এই লড়াইতে আমরা সবাই আপনাদের পাশে আছি কিন্তু এই লড়াই কখনো কোনোদিনও যাতে না হিন্দু মুসলিমের মধ্যে ভিড়িয়ে দিতে পারে এরা আমাদেরকেই মাথায় রাখতে হবে এই লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই দেশকে বাঁচানোর লড়াই বিধায়ক সে বিনা দোষে বিনা কারণে জেলের ভাত খাচ্ছে তাকে বের করে আনবার লড়াই তাই এই লড়াই আপনারা লড়বেন তো চেঁচিয়ে বলুন এরা লড়াই লড়বেন তো কেউ পিছিয়ে যাবেন না তো এই লড়াই সামনে থেকে দাঁড়িয়ে লড়বেন তো আমরা সবাই আপনাদের এই লড়াইয়ের পাশে আছি আর এই লড়াইয়ের শেষে জয় হবে সাধারণ মানুষ মানুষ আর মানুষ ও চোর লুটেরারা মাথা তুলে দাঁড়াতে পারবেন না সবাই ভালো থাকবেন শুভেচ্ছা জানালাম শুভেচ্ছা জানিয়ে বলছি এই লড়াইতে আমরা সবাই একসাথে লড়বো নওশাদদের মুক্তি আমরা ঘটাবো ধন্যবাদ।